আলোচিত মৌসুমী আপা এখন আপনি কাজ করার ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব দিবেন কিংবা তার সাথে আপনি অবশ্যই অবশ্যই ওর পরাজিত মানে হচ্ছে এটা আসলে পরাজিত নয়, আমি মনে করি যে আসলে যে কোনো ব্যাপার এক্সপিরিয়েন্স লাগে, আমাদের দু বছর ধরে আমাদের এই টোটাল ফিউচার প্যানেল বসে হচ্ছিল, তো ও হঠাৎ করে চলে এসে মনে হয় এই জায়গায় ও একটু পিছিয়ে পড়েছে। আমি আশা করব যে আপনার প্রত্যেক একটা জিনিস আমি এক্সাম্পল দিতে চাই যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার প্রায় 10 মাস লাগে, আর ইচ্ছা করলে 2 মাস 3 মাসের বাচ্চাকে আপনি তৈরি করে বের করতে পারবেন না। অর্থাৎ তেমনি করে যে কোনো জিনিসের একটা 1 বছরের পর একটা এক্সাম একটা পরীক্ষা দিতে হয়, তো হঠাৎ করে কোনো কিছু হয় না। আমি আশা করব এই মৌসুমি যে তবে তো মৌসুমিকে আমি সাপোর্ট করি বা আমি ওকে শুধুবার জানাই, একটা মহিলা মানুষ হয়ে এসে এইরকম একটা স্ট্রং পদে আমার মতো একটা অভিজ্ঞ লোকের সাথে সে দাঁড়াবার যে চেষ্টা দেখিয়েছে সেটাকে সাধুবাদ জানাই। আর ওর সাথে আমার কথা ছিল ও পরাজিত হলে আমাকে সাপোর্ট করবে, সহযোগিতা আমি পরাজিত হলে ওকে সাপোর্ট করব, তো এটা সে পরাজিত না, এটা জাস্ট মালা বদলের পালা। আর এখন আমার মালাটা আমি পরলাম আর কি, আমার আগে মালা ছিল মালাটা আমি পরলাম, এবং আমি মৌসুমীর কাছে বলবো যে ইনশাআল্লাহ জয় পরাজয় হার যে চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে, ঠিক না বেটি?